Assalamualaikum. How are you? My dear students of class 5, পঞ্চম শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো অবশ্যই, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মোহাম্মদ রাব্বিন আলী তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও ক্লাস নেওয়ার জন্য। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টপিকটা আজকে যে বিষয়টা পড়াবো সেটা বেশ করছে। এই পাঠ শেষে আমরা কি শিখবো, দেখো শিখব ডাব্লিউএস কোর্সের কাকে বলে বিশ্লেষণ করতে পারবো, আমরা ডাব্লিউএস ওয়ার্ড চিহ্নিত করতে পারবো। এই দুইটা উদ্দেশ্য সামনে নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। দেখো প্রথমত হোয়াট ইজ ডাব্লিউএস কোর্সের, ডাব্লিউএস কোর্সের কাকে বলে আমরা জানি। দেখো কোর্সের মূলত তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইয়েস দ্য কোর্সেন, ডাব্লিউএস কোর্সেন, টেক কোর্সেন। আমরা এই তিন প্রকার কোর্সের থেকে ইএসএনও কোর্সেন এবং ডাব্লিউএস কোর্সেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু এখন পঞ্চম শ্রেণীতে পড়ো, যখন আরও একটু উপরের ক্লাসে পড়বা অর্থাৎ ক্লাস নাইনে পড়বা, তখন তোমরা টেক কোর্সেন কি এটা জানতে পারবা। তার ইএসএনও কোর্সেন কি, ইএসএনও কোর্সেন হচ্ছে যে প্রশ্নের শুরুতে কোনো অক্সিলারি ভাগ থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে বাকি অংশ থাকে, তারপরে নোটা ইন্টিগ্রেশন থাকে, অর্থাৎ যে প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দ্বারা দেওয়া যায় সেই সমস্ত কোর্সেনকে বা প্রশ্নকে আমরা ইয়েস নো কোর্সেন বলি। আর ডাব্লিউএস কোর্সেন কাকে বলে, আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ডাব্লিউএস কোর্সেন। দেখো যে প্রশ্নের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে এবং যার উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায় না, ইয়েস নো কোর্সেনের ক্ষেত্রে ইয়েস এবং নো দ্বারা দেওয়া যেত, আর এই ডাব্লিউএস কোর্সেনের ক্ষেত্রে আমরা ইয়েস নো দ্বারা দিতে পারি না, তাকে আমরা ডাব্লিউএস কোর্সেন। এখন দেখো ইয়েস নো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন নাস্তা করো। তাহলে আমরা কিন্তু এখানে একটা তথ্য চাচ্ছি, আমাদের একটা ইনফরমেশান এখানে চাওয়া হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে প্রশ্নের মাধ্যমে। সেই হিসাবে আমরা ইয়েস তুমি কখন সকালে নাস্তা করো, ইয়েস নো উত্তর হচ্ছে না, কিন্তু তাহলে আমাদের উত্তর দিতে হবে এরকম বিশ্লেষিত মানে বর্ণনামূলক উত্তর দিতে হবে। দেখো প্রথমত ইউ, ইউ থাকলে আই হয় অথবা উই হয়, ঠিক আছে, ইউটা পরিবর্তন হয়ে কি আসে ফার্স্ট পার্সনে চলে আসলো, সেকেন্ড পার্সন ইউ, ফার্স্ট পার্সন আই অথবা ইউ, তাহলে আই অথবা উই। এবার দেখো ডু, আমাদের সেন্টেন্সে ডু আছে, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এটা প্রশ্নটি, তাহলে আমরা যদি আই অথবা উই এর ক্ষেত্রে অবজারভ মেইন ভার্ব হ্যাভ বসে, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে আসছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব এটা মূল ভার হিসেবে, এক মানে খাওয়া, এক মানে খাওয়া, তাহলে আই হ্যাভ অথবা উই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ অথবা উই হ্যাভ ব্রেকফাস্ট। এবার হয়ে সময় চাওয়া হচ্ছে, তাহলে সময়টা লিখতে হবে, তাহলে কোনো সময় পূর্বে আমরা এক বসাই ঘন্টা পূর্বে, তারপরে সেভেন এ এ, ঠিক আছে, সেভেন শব্দ আছে মানে ওয়ার্ডের শুরুতে, ঠিক আছে, ডাব্লিউএইচ, দেখছো ডাব্লিউ এবং এইচ, এই ডাব্লিউ এবং এইচ দ্বারা যখন কোনো প্রশ্ন করা হবে এটাকে এই শব্দটাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড, এই শব্দটাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং এই এই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যখন কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নকে বলি আমরা ডাব্লিউএইচ কোশ্চেন। এখন দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড করতে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে হু মানে কে বা কারা, ব্যক্তিকে প্রশ্ন করতে আমরা হু ব্যবহার করি, হুম কাকে কাদেরকে, এটা ব্যক্তিগত অবজেক্টকে প্রশ্ন করতে আমরা এই হুম শব্দটা ব্যবহার করি, হুস কা মানে কারোর অধীনে বা দখলে আছে, পসেসিভ কেসকে, পসেসিভ কেসের অংশকে প্রশ্ন করতে আমরা হুম হুস ব্যবহার করি। দেখো হোয়াট, তারপরে হোয়াট মানে কি, বস্তুকে প্রশ্ন করতে আমরা
থার্ড ব্যবহার করে তাহলে এই এগুলো হচ্ছে ব্যক্তি এগুলো ব্যক্তিকে ব্যবহার করি ব্যক্তিকে প্রশ্ন করতে আমরা এগুলো ব্যবহার করি এটা সাবজেক্ট এটা অবজেক্টকে ব্যবহার করি সাবজেক্টকে প্রশ্ন করতে হুম হচ্ছে অবজেক্টের প্রশ্ন করতে আর হুজ হচ্ছে ব্যক্তির অধীনে কোনো কিছু থাকলে সেই সময় আমরা হুজ ব্যবহার করি মানে হুজ মানে কার যেমন কার গাড়িতে তুমি ওঠো কার বাড়িতে তুমি থাকো তারপরে কার কার অধীনে তুমি কার অধীনে তুমি চাকরি করো এই যে বিষয়গুলো কার হুজ এটার অর্থ কার তারপরে দেখো হোয়াট হোয়াট মানে কি এটা বস্তুকে প্রশ্ন করতে আমরা জানো বস্তুকে মানে বস্তুকে প্রশ্ন করতে আমরা হোয়াট ব্যবহার করি যেমন হোয়াট তুমি কি খাও তুমি কি পরিধান করো তুমি কি লেখো তুমি কি ক্রয় করো বা কেনো এই যে বিষয়গুলো হোয়াট হোয়াট দ্বারা প্রশ্ন করা হয় তারপর হুইস মানে কোন তাহলে কোন বলতে কি যেমন কোন কলমটি তোমার ভালো লাগে কোন দেশে তুমি বাস করো কোন পত্রিকা তুমি পড়ো কোন কোন জামাটি পরিধান করবে ইত্যাদি এরকম প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হুইস ব্যবহার করি তারপরে দেখো হোয়েন হোয়েন সময় জানতে হোয়েন মানে কখন এটা সময় জানতে আমরা হোয়েন ব্যবহার করি হোয়ার কোথায় স্থান জানতে মানে স্থানকে কোথায় তুমি বসবাস করো কোন দেশে তুমি বসবাস করো তারপরে কোন এলাকায় তুমি থাকো তারপরে কোন জায়গায় তুমি ভ্রমণ করতে গিয়েছিলে কোন তোমাদের স্কুলটি কোথায় তুমি কোন স্থানে জন্মগ্রহণ করেছো ইত্যাদি এরকম প্রশ্ন করতে আমরা হোয়ার ব্যবহার করি ঠিক আছে তাহলে হোয়ার হচ্ছে সময় জানতে হোয়ার হচ্ছে স্থান জানতে যেমন কখন তুমি খাও কখন তুমি ঘুমাও কখন তুমি ঘুম থেকে ওঠো কখন তুমি স্কুলে যাও কখন তুমি লেখাপড়া করো কখন তুমি তোমার ঘুমার পরে ইত্যাদি এরকম জানতে আমরা হোয়ার ব্যবহার করি আর হোয়ার স্থান তাহলে দেখো হোয়ার মানে কার কেন বা কারণ জানতে মানে হোয়ার আমরা কারণ জানতে যেমন কেন তুমি লেখাপড়া করো তোমার তোমার জীবনের কেন তুমি কঠোর পরিশ্রম করো কেন তুমি লেখো কেন তুমি খাও কেন তুমি জামা কাপড় পরিধান করো কেন তুমি স্কুলে যাও ইত্যাদি প্রশ্ন করার জন্য এই কারণ জানতে আমরা হোয়াই ব্যবহার করি ঠিক আছে এবার হাউ কেমন অবস্থা জানতে কেমন কেমন আছো তুমি তোমার পিতা মাতা কেমন আছে তুমি কেমন লেখাপড়া করো তুমি কেমন ছাত্র তুমি তুমি কেমন করে খাও তুমি কেমন করে স্কুলে যাও তুমি কেমন করে লেখাপড়া করো ইত্যাদি এরকম প্রশ্ন জানতে আমরা হাউ শব্দটি ব্যবহার করি দেখো এখানে একটা বিষয় বিশ্লেষণ করবো আমি যে হাউ এর পূর্বে কিন্তু ডাব্লিউ নাই হাউ এর পূর্বে ডাব্লিউ নাই তবু এটা ডাব্লিউ এইচ পোর্শন এর অন্তর্ভুক্ত আর বাকি সবাই কাছে দেখো ডাব্লিউ এইচ 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 কিন্তু এইটার ক্ষেত্রে ডাব্লিউ ডাব্লিউ নাই কিন্তু এইচ আছে সুতরাং এটাও ডাব্লিউ এইচ পোর্শন এর অন্তর্ভুক্ত আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো সুন্দর করে পড়বো বাসায় পড়ে দেখা যাচ্ছে যে নিজে নিজে বলবো এবং আমার কাছে তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্ক হচ্ছে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ডাব্লিউএস ওয়ার্ডগুলো নির্বাচন করবো এই নিচের তিনটা প্রশ্ন থেকে যেমন হোমওয়ার্ক যেমন হোয়েন হোয়েন do you go to school তোমার কাজ থাকবে এই সেন্টেন্সের মধ্যে কোনটা ডাব্লিউ এস ওয়ার্ড এটা নির্ণয় করা তারপর হোয়ার ডু ইউ লিভ তারপরে থ্রি হোয়াই হোয়াই হ্যাভ দে স্টাডি তারা কেন তাহলে এই তিনটা প্রশ্ন থেকে ডাব্লিউএস ওয়ার্ডগুলো তোমরা নির্ণয় করবা নির্ণয় করে খাতায় লিখে আমাকে বলতে পারো বুঝলাম